শীতকালের বেগুন ভাজা খাওয়ার মজাই আলাদা। একঘেয়ে একই রকম বেগুন ভাজা আর কত খাবেন, একবার এইভাবে খেয়ে দেখুন। মশলা বেগুন ভাজা, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ মানানসই। আমার তো ভীষণ প্রিয়। রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো সেটা জেনে নেওয়ার পালা এবার। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে সবাই স্বাগত। সবার প্রথমে একটা পাতলা করে ব্যাটার রেডি করতে হবে। এর জন্য নিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো, এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, আর দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা 1 টেবিল চামচ, তাই আমি হাফ নিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিলে চলবে। এর মধ্যে দিচ্ছি অল্প একটু লঙ্কা বাটা, এটা লঙ্কার গুঁড়ো দিলেও চলবে, আমার কাছে ছিল বাটা লঙ্কা তাই সেটাই মেশালাম। খুব সামান্য একটু জল দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে একটাও লাম্প না থাকে, সেভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটা একটু পাতলা করে দিতে হবে, এতটা ঘন ব্যাটার কিন্তু দরকার নেই। ভালোভাবে আগে মিশিয়ে নিলাম, নিয়ে আরেকটু জল দিয়ে একটু ঘনও না আবার পাতলাও না একেবারে সেরকম একটা ব্যাটার রেডি করে রেখে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু সাদা তিল, এটা ভাজা হলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে কিন্তু রেসিপিটা রান্নার পরে, তাই অল্প একটু সাদা তিল নিয়ে মিশিয়ে রেখে দিলাম। এবারে বেগুনগুলো রেডি করতে হবে, তবে বেগুন আমি কাটার পরে জলে ভেজাবো না, তাই ডাইরেক্ট রান্নায় দেবো, সেজন্য আগেই তেল বসিয়ে দিয়েছি। নিয়ে এবারে বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিচ্ছি, একটু চাকা চাকা করে কাটবো, তবে একেবারে কিন্তু মোটাও হবে না আর পাতলাও হবে না, বেগুনির মতন পাতলা হবে না, আবার বেগুন ভাজা যেমন আমরা কাটি সেরকম মোটাও হবে না। দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে কাটতে হবে। ঠিক শীতকালের বেগুন তো খেতে ভীষণ ভালো লাগে, এই সময়ে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। এই রকম চওড়া করে বেগুনগুলো কেটে নিতে হবে। ছুরি দিয়ে বেগুন কাটতে গেলে অনেক সময় কিন্তু ছুরিটা ঠিক গেঁথে যায় না, এই ছুরির পয়েন্টটা আগে একটু গেঁথে নিয়ে তারপরে কাটলে কিন্তু সুবিধা হয়। ঠিক এইরকম করে আগে একটু পয়েন্টটা ঢুকিয়ে দিলাম, তারপরে কেটে নিলাম, খুব ইজিলি এটা কাটা হয়ে যায়। নাহলে অনেক সময় বেগুন বা টমেটো একবারে কিন্তু ছুরিতে কাটতে চায় না, যতই ধারালো ছুরি হোক। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবারে বেগুনের গায়ে অল্প করে একটু নুন মাখিয়ে নিতে হবে, নাহলে বেগুনগুলো পাঁচে লাগবে খেতে। যদিও ব্যাটারে আমি নুন দিয়েছি, তাও এখানে অল্প করে একটু নুন মাখিয়ে নেওয়া ভালো, বেশি নয় কিন্তু। পরে আবার যখন রান্নাটা হবে বেগুন ভাজাগুলো, তখনও কিন্তু নুন পড়বে, তাই অল্প করেই নুন মাখাবো। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম গরম তেলে এরকম করে ব্যাটার মাখিয়ে বেগুনের দুপিঠে এরকম করে ব্যাটার লাগিয়ে আমি ভেজে নেব। দেখবেন ব্যাটার কিন্তু খুব ঘন করে লাগানো হচ্ছে না, একটু পাতলা একটা কোটিং হবে, এতে অল্প তেলেও বেগুনটা ভাজা হয়ে যাবে আর বেগুনের স্বাদটা পুরোপুরি বজায় থাকবে। সব বেগুনগুলো এরকম করে নিয়ে আমি ভেজে নিচ্ছি, মিডিয়াম আঁচে বেশ গোল্ডেন করে ভাজবো। আমি এই সাইজে 2 বেগুন দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব, তার জন্য এইটুকু ব্যাটার কিন্তু যথেষ্ট। তাহলে বুঝতেই পারছেন কতটা পাতলা করে বেগুনের গায়ে কোটিং করতে হবে, খুব মোটা করে কিন্তু কোটিং করবেন না। এরকম করে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, যখন এগুলো নিচ থেকে নিজে নিজেই নড়তে শুরু করবে, যেমন এই যে একটা পিস শুধু নড়ছে, তখন উল্টে দিতে হবে। আগে উল্টাতে গেলে কিন্তু কোটিংটা সরে যাবে আর সেক্ষেত্রে এই রেসিপিটা একটু অন্যরকম হয়ে যাবে, ব্যাটার মাখানোর কোনো মানেই থাকবে না। দেখিয়ে দিচ্ছি আমি, এই যেগুলো নড়ে যাচ্ছে নিজে থেকে সেগুলোই কিন্তু আমি উল্টাচ্ছি, এটা নড়ছে না উল্টাবো না, এটা জোর করে উল্টাতে গেলাম দেখুন কি অবস্থা হলো, এটা সরেই গেল। আমি এটা তুলে সরিয়ে দিলাম, আর আমার কাছে তো এখনো ব্যাটার রয়েছে কারণ আরো একটা বেগুন ভাজতে হবে, সেই ব্যাটার থেকে আমি অল্প একটু আবার কোট করে দিলাম বেগুনের গায়ে। উল্টে পাল্টে এগুলো গোল্ডেন করে ভেজে নেবো, এগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি। নিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি এর সাথে 1টা কাশ্মীরি রেড চিলি, এটা গোটা আপনাদের কাছে না থাকলে পাউডার দিলেও চলবে। আর ঝাল হওয়ার জন্য দিলাম 1টা শুকনো লঙ্কা, কারণ আমি গোলমরিচও দিয়েছি। মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম, এবারে এই পেস্টের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
হাফ টিস্পুন থেকে একটু কমই দিলাম। নিয়ে জল দিয়ে একটু পাতলা করে গুলে রাখছি এটা, যাতে তেলে দিতে সুবিধা হয়। দেখুন দুটো বেগুন ভাজার পরে ব্যাটার একটুও নেই, একদম মাপ মতো ব্যাটার নিয়েছিলাম। বেগুনগুলো সব এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটা কমপ্লিট করব। ব্যাটারে ডুবিয়ে ভেজেছি বলে কিন্তু একটু কম তেলেও ভাজা হয়ে গেছে, নাহলে দুটো বেগুন ভাজতে আরো খানিকটা তেল লেগে যেত। বাকি তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা যখন হয়ে এসছে তখন অল্প একটু হিং দিয়ে দিলাম। নিয়ে এবারে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিতে হবে। মশলাটা জল দিয়ে একটু গুলে রেখেছি যাতে মেশাতে সুবিধা হয়। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে। এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আমি হাফ টিস্পুন চিনি দিলাম। নিরামিষ বেগুন ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুন কিন্তু আগেও দুবার দেওয়া হয়েছে, খেয়াল করে দিতে হবে। নিয়ে তেলটা একদম ছেড়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে অল্প একটু জল দেব যাতে বেগুনগুলোতে মশলার ফ্লেভারটা একটু ঢোকে। অল্পই জল দিতে হবে, এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। আমি ব্যাটারে ডুবিয়ে বেগুনগুলো ভেজে নিলাম যাতে তেল কম লাগে। আপনারা যদি ব্যাটারটা বানাতে না চান, ডাইরেক্ট ভাজতে চান, তাহলে কিন্তু বেগুনের স্লাইসগুলো একটু মোটা করবেন। সমস্ত বেগুনগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। নিয়ে এক মিনিট মতো ফোটাবো, ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে বেগুন বেশি সেদ্ধ হয়ে যাবে আর সব মিলে মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। এক মিনিট মতো ফোটাচ্ছি বা ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। এই জন্য জল কিন্তু একটু কম করে দেওয়াই ভালো। বেগুন ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আর এটা সেদ্ধ হওয়ার মতো তেমন কিছু নয়, জাস্ট মশলার ফ্লেভারটা একটু ঢুকবে সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। যখন এই ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলো উল্টে দেব। এগুলো সবগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আর বেশিক্ষণ কিন্তু আঁচে রাখার কোনো দরকারই নেই। কিছুক্ষণ এই মশলার মধ্যে ডুবে থাকলে এমনি এমনি ফ্লেভার গুলো মিশে যাবে। এই যে মশলাটা তৈরি হলো, এটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে, এটা রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আমাদের মশলা ভাজি বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি শুধু সাজানোর জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর ধনে পাতার সময় একটু তো ধনে পাতা কুচানো দেবই। এবারে আঁচটা কিন্তু বন্ধ করে দেবো, নিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকা দেব, তবে ঢাকাটা কিছুটা ফাঁকা রাখতে হবে, না হলে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তৈরি করে নিয়ে নিরামিষ দিনে বিশেষ করে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর। আজকে রান্না কমপ্লিট হলো। ভিডিও শেষ করার আগে সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম।